ইকবাল হোসেন জীবন ভাইয়ের সবথেকে ভালো লাগে যেটা সেটা হলো তার ইসলামিক গানগুলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে, এটাই ইসলামিক বড় একটা খেদমত হচ্ছে, এটাই সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে। তাও হচ্ছে নিজের কাজ করতে এই কাজটা কন্টিনিউ সবসময় করবে, আর আমাদের এই সুস্থ সংস্কৃতি সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেবে। গানগুলো অনেক ভালো লাগে, মানে হচ্ছে গিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা হয়, ধরেন অন্যান্য গানগুলো মানে হচ্ছে কি মানুষ শুনে না, কিন্তু এগুলো অনেকেই শোনা শুরু করে দিয়েছে আজকাল। আমি কলকাতা থেকে এসেছি, তার গানগুলো আমার খুব ভালো লাগে, তার বাংলা ইংলিশ দুটো মিলানো থাকে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে হাবিবি গানটা। তো আপনি কলকাতা থেকে এত কষ্ট করে এত দূরে কেন আসলেন? আমাদের ভারতবর্ষের বাইরের যেসব সিঙ্গাররা আছেন, যেমন জিনবিকা, মাহির জেইন, তারপরে আপনার সামি ইউসুফ, এদের গান আমরা দেখতাম, কিন্তু সেটা ভিন ভাষায়, অন্যরকম একটা ভাষায়, অন্য ল্যাঙ্গুয়েজে। তো মানুষের আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে কলকাতা, আমরা ভারতের কলকাতাতে থাকি, কলকাতায় যে বাংলা ভাষাভাষী মানুষ তাদের কাছে আরেকটু নিজস্ব ভাষায় এই ধরনের স্টাইলের গান হলে অ্যাকসেপ্টেন্সিটা অনেক বেশি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইকবাল ভাইয়ের অনেক ফ্যান তৈরি হয়েছে কলকাতায়। হাবিবি রুহি হাফি ওয়ালি কলবি ইয়া হাবিবি, হাবিবি রুহি হাবিবি কলবি হাবিবুল্লাহি নবিউল্লাহ রাবি। ইকবাল ভাইয়ের গান অন্যরকম, ওয়ার্ল্ডের মধ্যে নাম করা, ভালো লাগে, এটাই সবচেয়ে বড় কথা। ইকবাল ভাইকে গান ভালো লাগে, ইকবাল ভাইকে দেখতে ভালো লাগে। ইকবাল হোসেন জীবনে আলাদা কিছু ফ্যান আছে, তারা এই টিকিট যদি 5000 হয় ওরা আসবে, প্রতিটা কথা অ্যাটিটিউড সব ভালো লাগে। ইসলামিক এরকম গানগুলো সাধারণত গাওয়া হয় না, আর গেলেও মিউজিক ছাড়া গাওয়া হয়, আর সেই ক্ষেত্রে ইকবাল হোসেন জীবনের যে গানগুলো মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস, ইউটিউবে আমি যতটুকু দেখেছি মোটামুটি ভালো সারা পড়েছে। ভাইয়ের গানগুলো মানে অন্যান্যদের মধ্যে ডিফারেন্স অনেক সুন্দর হয়, আর আমাদের বাংলাদেশের যে কোয়ালিটি সেই কোয়ালিটি থেকে হাই লেভেলের গান, যার কারণে তরুণ প্রজন্মের কাছে অনেক ভালো লাগে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। আমাদের কাছে ভালো লাগে, তরুণ প্রজন্মের কাছে ভালো যে জিনিস লাগে এটা অবশ্যই সবার কাছেই ভালো লাগে। আমার বাসায় আমার ছোট্ট পিচ্ছে, ও যদি হাসবি রাব্বি না আসে তো ঘুমাবে না। সুস্থ একটা সংস্কৃতি উপহার দিচ্ছে আমাদের মাঝে ইন্ডিয়া, হাওড়া পাটনা। ইন্ডিয়া থেকে এত কষ্ট করে এত দূর থেকে আপনি কেন আসলেন বাংলাদেশে? অনেকদিন ধরে ইচ্ছা ছিল ইকবাল ভাই একটা প্রোগ্রামে জয়েন করা। তরুণ প্রজন্মের আমাদের যে জেনারেশন আছে সে তারা কিন্তু এগুলো খুব বেশি গ্রহণ করবে, এবং সেটা থেকে তারা অন্তত ন্যূনতম ইসলামের মেসেজটা পেয়ে, ইসলামের বার্তাটা পেয়ে তারা তাদের জীবনকে শান্তি করতে পারবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা।